গোবর্জনা কালী মন্দিরের পুজোর প্রস্তুতি প্রদর্শন করলেন প্রশাসনিক কর্তারা রতুয়া দুই নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবর্জনা কালী পুজোর প্রস্তুতি প্রদর্শন করেন রতুয়া নম্বর ব্লকের ভিডিও শেখর শেরপা থানার গৌতম চৌধুরী যুব ভিডিও কল্যাণ আশিস দাস জেলা পরিষদের সদস্য অর্পিতা উপাধ্যায় সহ প্রশাসনিক কর্মকর্তারা এই ঐতিহ্যবাহী কালী কেন্দ্র করে জোর প্রস্তুতি চলছে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই কালী পুজোকে কেন্দ্র করে আর এই কালী পুজোকে কেন্দ্র করে মানুষের সমাগম নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক কর্তারা প্রদর্শন করেন পূজা শুরুর থেকে বিসর্জন প্রক্রিয়া পর্যন্ত সুষ্ঠুভাবে করা যায় সেদিকে লক্ষ্য রেখেই দফায় দফায় প্রশাসনিক কর্তারা বৈঠক করছেন আর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জোর তৎপরতা রয়েছে প্রশাসনের এটা তো আমরা যেটা শুনে আসি কত বছর আগে এখানে পুজো হচ্ছে কত বছর আগে থেকে এটা একদম কোনো প্রামাণ্য তথ্য নেই আমার ঠাকুরদা পুজো করেছেন তারপরে আমার বাবা করেছেন এখন আমরা করছি বাবাদের মধ্যে আমার ছোট কাকা বেঁচে আছেন আর বাবারা তিন ভাই মারা গেছেন তো আমরা বাবাদের মুখে যেটা শুনেছি যে আগে এখানে প্রচুর জঙ্গল ছিল এবং এই সেই জঙ্গলের মধ্যে একটা থান ছিল মায়ের থান সে বাবারা বা আমার ঠাকুরদারা সেই সময় গ্রামের লোকদের পুজোর সময় নিয়ে যেতেন একদিন আগে ওখানে জঙ্গল পরিষ্কার টরিষ্কার করে খড়ের ছাউনি করে ওখানে পুজো হতো এবং প্রতিমা সেই সময় আসতো নৌকো করে মিল্কি থেকে এটা আমার শোনা হুম এবং তারপরে প্রতিমা পুজো হয়ে যাওয়ার পর তখন খুব অল্প বলি হতো এখানে এবং পুজো হয়ে যাওয়ার পর সবাই একসময় প্রতিমা বিসর্জন করে পরের দিন তারপরে সবাই চলে আসতো কারণ ওখানে শুনেছি যে বাবাদের মুখেই যে ওখানে নাকি জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতো তো যাই হোক কালের সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আজকাল চেঞ্জ হয়ে গেছে এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে একটা পাকা কাঠামো তৈরি করা হয়েছে মন্দিরের হ্যাঁ তো এখন বর্তমানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে এবং পুজো উপলক্ষে এবং বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে আসেন আর এছাড়া শুধু ওয়েস্টবেঙ্গলের বাইরে থেকেও প্রচুর মানুষ আছেন ঝাড়খণ্ড বিহার এমনকি বাইরের নেপাল টেপাল থেকেও শুনেছি যে লোক আসে এখানে কি ডাকাতরা বসবাস করত এটা আমাদের শোনা যে ডাকাতরা এখানে বসবাস করত ওরাই নাকি পুজো করতো কেউ আবার বলে যে দেবী চৌধুরানীর এইটা যেহেতু নদী পাশে আছে কালিন্দ্রীর নদী তো ভবানী পাঠক এটা দিয়ে যেতে যেতে এখানে নাকি পুজো করেছিলেন উনি এটা সমস্ত কিছুই শোনা পুরোনো নীতি মেনেই এবছর পুরনো নীতি মেনেই পুজো হবে যেভাবে হয় প্রতি বছর সেইভাবে হবে এবং আশা করি যে প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে পুজোটা করতে হবে প্রশাসনিক বৈঠক প্রশাসনিক বৈঠক একটা কালকে হয়েছে ব্লকে আমরা সবাই ছিলাম সেখানে বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা ছিলেন বা আধিকারিকরা ছিলেন এসডিপিও ছিলেন প্রত্যেকে যে পুজো যাতে সুস্থ হয় এবং প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে হ্যাঁ সেভাবে আমরা কাজ করব যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আশা করি সুষ্ঠুভাবে পুজোটা করতে পারবো মায়ের কাছে কামনা মায়ের কাছে কামনা করছি যে সবাই যাতে ভালো থাকে সবাই সুস্থ থাকে সকলে শান্তিতে থাকুক এটাই মায়ের কাছে কামনা করছি যেটা আমাদের নিয়ম আছে এখান থেকে এটা মোটামুটি আমাদের আটটার পরে আমরা নিয়ে যাব এরকমই ঠিক না বারো তারিখ রাত্রেবেলায় এবং ওখানে নিয়ে যাওয়ার পর যেভাবে পুজো হয় পুজো হবে কাঁধে করে এখানে প্রচুর মানুষ সমাগম হয় ওই প্রতিমাকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকেই কাঁধে নিয়ে যাওয়ার জন্য খুব ইন্টারেস্টেড থাকে হ্যাঁ তো কাঁধে করে নিয়ে যাওয়া হয় এখান থেকে মন্দির এবং প্রচুর মানুষ সঙ্গে থাকে এবং তারপরে প্রতিমা পুজো হয় পুজো হয়ে যাওয়ার পর বলি শুরু হয় বলিটা তারপরের দিন দুপুর পর্যন্ত মোটামুটি চলে মেলা তো হয়ই বিশাল একটা মেলা মেলা দেখুন এমনি তো আমরা মূল মেলাটা কালী পুজোর দিন পরের দিন তারপরে কিছু দোকান থেকে যায় এখন আমাদের এখানে এই পুজোর পরে পনেরো দিন পর একটা যজ্ঞ হয় এখানে ঘণ্টি বাবা সাধু থাকতেন তিনি শুরু করেছিলেন এই যজ্ঞের এবং সেই যজ্ঞ উপলক্ষেও প্রচুর লোক হয় এবং মেলা বসে তো দু একটা কিছু কিছু দোকান থেকেই যায় যজ্ঞ পর্যন্ত তো মেলা মূল মেলাটা পুজোর দিন আমি পরের দিন